এরপরে আসি অসম্ভব ঘটনা যদি কোনো ঘটনা এমন হয় যে তা কখনোই ঘটবে না তবে ওই ঘটনাকে অসম্ভব ঘটনা বলে যেমন এই ছক্কাটিকে যদি নিক্ষেপ করি তাহলে কোনো অবস্থাতেই সাত আট নয় এসব সংখ্যাগুলিকে পাওয়া যাবে না অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য এরপর আসো যৌগিক ঘটনা নমুনা ক্ষেত্র বা ঘটন জগতের একের অধিক উপাদান দ্বারা গঠিত ঘটনাকে যৌগিক ঘটনা বলে যেমন এখানে তিন বা ছয় পাওয়ার ঘটনা একটি যৌগিক ঘটনা এরপরে আসো সম্পূর্ণ ঘটনা কোনো পরীক্ষার সাথে সংশ্লিষ্ট দুই বা ততোধিক ঘটনা যদি এরূপ হয় যে প্রতি পরীক্ষায় ঘটনাগুলির কমপক্ষে একটি ঘটনা অবশ্যই ঘটবে তাহলে ঘটনাগুলিকে সম্পূর্ণ ঘটনা বলে যেমন এখানে ছক্কার ক্ষেত্রে জোর সংখ্যা পাওয়ার ঘটনা আর বিজোর সংখ্যা পাওয়ার ঘটনার যে কোনো একটি অবশ্যই ঘটবে সম্পূর্ণ ঘটনাগুলির সংযোগে নমুনা ক্ষেত্র তৈরি হয় এই সেট সংযোগ এই সেট মিলেই কিন্তু এই টোটাল সেটটা তৈরি হচ্ছে এবার আসি স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা যদি দুইটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্যটি ঘটার উপর নির্ভর না করে তাহলে এই ঘটনা দুইটিকে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলা হয় যেমন এখানে দুইটি পাত্র আছে এবং প্রত্যেক পাত্রে একটি লাল বল এবং একটি নীল বল আছে এখন আমি এই পাত্র থেকে যদি যে কোনো একটি বল র্যান্ডমলি চুজ করি সেটি লাল হওয়ার সম্ভাবনা জিরো হবে আবার এই পাত্র থেকে যে কোনো একটি বল যদি আমি র্যান্ডমলি চুজ করি তাহলে সেটি লাল হওয়ার সম্ভাবনা জিরো হবে এই যে জিরো পয়েন্ট সম্ভাবনা এটি কিন্তু আগের ঘটনা ফলাফল কী ছিল তার উপরে নির্ভর করে না মানে যদি আমি প্রথমে এই পাত্র থেকে একটি বল চুজ করি সেটা লাল পেলাম অথবা নীল পেলাম এই ঘটনার ফলাফলের উপরে এই পাত্র থেকে আমি যখন বল নিব সেটা কিন্তু এই লাল পাওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট ফাইভই হবে এটা এই ঘটনার যখন আমি এক্সপেরিমেন্ট করেছিলাম তখন এর ফলাফলের উপর নির্ভর করবে না এটা লাল পেলেও এখানে জিরো থাকবে এটা আমি যদি নীল পাই তারপরেও সে জিরো থাকবে তো এই ঘটনা হল স্বাধীন ঘটনা এই ঘটনাটি এই ঘটনার ফলাফলের উপরে নির্ভর করছে না এরপরে আসি অধীন বা নির্ভরশীল ঘটনা যদি দুইটি ঘটনা এমন হয় যে এদের কোনো একটির ঘটনা ঘটার সম্ভাবনা পূর্বের অন্য একটি ঘটনা ঘটার উপর নির্ভর করে তাহলে পরের ঘটনাটিকে অধীন বা নির্ভরশীল ঘটনা বলে যেমন এখন আমাদের একটি পাত্রে এই সবগুলো বলই রাখলাম এখন এই পাত্র থেকে আমি পরপর দুইটি বল উঠাবো তো প্রথম বল যদি লাল ওঠে এরপর যখন আমি দ্বিতীয়বার বল উঠাবো তখন সেটি লাল পাবো এটা সম্ভাবনা কিন্তু কমে যাবে কেন কারণ এখানে যে অবশিষ্ট বলগুলো আছে তার মধ্যে নীল বল বেশি তো এখান থেকে একটা উঠালে যে আমি লাল বল পাবো এটা সম্ভাবনা কম আবার যদি প্রথম ঘটনাটি যখন বল প্রথম বলটি উঠেছিলাম সেটি যদি নীল হয়ে থাকে তাহলে কী হবে পরের ঘটনাটি অর্থাৎ দ্বিতীয়বার যখন উঠাচ্ছি সেক্ষেত্রে আমি লাল পাবো এর সম্ভাবনা বেড়ে যাবে তার মানে প্রথম ঘটনা যদি একটি ঘটে তখন আমার লাল পা দ্বিতীয় ঘটনায় লাল পাওয়ার সম্ভাবনা একরকম হচ্ছে আবার যখন আরেকটি পাচ্ছি তখন দ্বিতীয় ঘটনায় লাল পাওয়ার সম্ভাবনা আরেক রকম হচ্ছে তাহলে এই পাত্র থেকে দ্বিতীয়বার লাল বল পাওয়ার ঘটনাটি একটি অধীন বা নির্ভরশীল ঘটনা কতকগুলি ঘটনা যদি এমন হয় যে একটি ঘটনা ঘটলে অপর ঘটনাটি ঘটবে না তাহলে এই ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে